What's up, my dear friend of my brother? Welcome to M. Abdullah and welcome back to my another brand new video. TVS Apache RTR 4V 160R versus Lifan KPR 165R. দুটি বাইকের ফুল কম্পারিজন স্পেসিফিকেশন অ্যান্ড ডিটেলস সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব এবং এই দুটি বাইকের মধ্যে দামের বিবেচনায় কোন বাইকটি ওয়ান অফ দ্য বেস্ট বাইক এবং এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি কেনা আপনার জন্য যুক্তিসম্পন্ন হবে। আর একটি কথা, বিভিন্ন ফেসবুকে গ্রুপে পেজে একটি পোস্ট করতে দেখা যায় যে অনেকে তাদের টিভিএস অ্যাপাসে আরটিআর 4V বাইকটি সেল করে কেপিআর বাইকটি কিনতে চান এবং অনেকেই তাদের 4V বাইকটি বিক্রি করে কেপিআর বাইকটি কিনেন এবং এই কাজটি কতটুকু যুক্তিসম্পন্ন তা নিয়ে আজকের ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লেটস গো। টিভিএস অ্যাপাসে আরটিআর 4V অ্যান্ড লিফান কেপিআর 165R দুটি বাইকই একই সেগমেন্টের ভিন্ন ক্যাটাগরির বাইক। লিফান কেপিআর 165R একটি ফুল ফেয়ার স্পোর্টস টাইপের বাইক অ্যান্ড টিভিএস অ্যাপাসে আরটিআর 4V একটি নেকেড স্পোর্টস টাইপের বাইক। বাংলাদেশে পাওয়া যায় 160cc সেগমেন্টের এই দুটি বাইকই মোস্ট পাওয়ারফুল বাইক। তাহলে দুটি বাইকের প্রাইসই অলমোস্ট সেম হতে আপনি কোন বাইকটি কিনবেন? ওয়েল, দুটি বাইকের কম্পারিজন আগে চলুন জেনে আসি। লিফান কেপিআর 165R বাইকটির ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক লিকুইড কুল 2-ভালভের ইঞ্জিন NDF2 ভার্সন। বাট টিভিএস অ্যাপাসে আরটিআর 4V বাইকটির ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 4-ভালভ এয়ারকুলড ইঞ্জিন। ইঞ্জিন টাইপের দিক দিয়ে 4V থেকে কেপিআর অনেকটাই বেটার। কেপিআর 165R বাইকটির ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হয় 16.8 bhp at 8500 rpm অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক আউটপুট হয় 17 Nm at 6500 rpm। টিভিএস অ্যাপাসে আরটিআর 4V থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হয় 16.3 bhp at 8000 rpm অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক আউটপুট হয় 14.5 Nm অ্যান্ড 6500 rpm। টিভিএস অ্যাপাসে আরটিআর 4V বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 130 কিলোমিটার পার আওয়ার অ্যাপ্রোক্স অ্যান্ড লিফান কেপিআর 165R বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 138 কিলোমিটার পার আওয়ার অ্যাপ্রোক্স। এই দুটি বাইকের মধ্যে লিফান কেপিআর 165R বাইকটি মোস্ট পাওয়ারফুল বাইক। এই দুটি বাইকের মাইলেজের কথা বলতে গেলে লিফান কেপিআর 165R বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার পার লিটার অ্যাপ্রোক্স অ্যান্ড টিভিএস অ্যাপাসি আরটিআর 4V থেকে মাইলেজ পেয়ে যাবেন 35 কিলোমিটার পার লিটার অ্যাপ্রোক্স। মাইলেজের দিক দিয়ে কেপিআর বাইকটি এগিয়ে থাকবে কারণ কেপিআর EFI ভার্সনে অ্যাভেলেবেল বাংলাদেশে। অ্যাপাসি আরটিআর 4V বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 90 সেকশনের টায়ার অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে 130 সেকশনের টায়ার অ্যান্ড লিফান কেপিআর 165R বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 90 সেকশনের টায়ার অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে 130 সেকশনের টায়ার। টায়ার সাইজের দিক দিয়ে দুটি বাইকই সেম। এখন এই দুটি বাইকের ব্রেকিং সিস্টেমের কথা বলতে গেলে লিফান কেপিআর 165R বাইকটির ফ্রন্ট ইউজ করা হয়েছে 300 মিলিমিটার একটি সিঙ্গেল ডিস্ক অ্যান্ড রিয়ার ইউজ করা হয়েছে 240 মিলিমিটার একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক। অ্যাপাসি আরটিআর 4V বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 270 মিলিমিটার একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে 240 মিলিমিটার একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক। দুটি বাইকের ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে লিফান কেপিআর 165R বাইকটি সেরা। লিফান কেপিআর 160 বাইকটির ফ্রন্টের সাসপেনশনে ইউজ করেছে টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড রিয়ারে ইউজ করেছে মনোশক সাসপেনশন। টিভিএস অ্যাপাসে আরটিআর 5R বাইকটিও কিন্তু ফ্রন্টে ইউজ করেছে একটি টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড রিয়ারে ইউজ করেছে একটি মনোশক সাসপেনশন। এখানে সাসপেনশনের দিক দিয়ে আপনি লিফান কেপিআর থেকে টিভিএস অ্যাপাসে আরটিআর 4V বাইকটির ফিডব্যাকই ভালো পাবেন বলে আশা করি। ওভারঅল দুটি বাইকের মধ্যে ব্যালেন্সিং অ্যান্ড কন্ট্রোলিংয়ের দিক দিয়েও লিফান কেপিআর 165R বাইকটি সেরা। ওয়েল, দামের বিবেচনায় দুটি বাইকের মধ্যে টিভিএস অ্যাপাসে আরটিআর 4V বাইকটি সেরা কারণ 4V এর দাম 186,000 টাকা অ্যান্ড কেপিআর 165R বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে 199,000 টাকা যেটি কিনা কার্বোরেটর ভার্সন। ওয়েল, এখন ওভারঅল এই দুটি বাইকের মধ্যে পারফরমেন্স, ব্যালেন্সিং, কন্ট্রোলিং, ব্রেকিং, ওভারঅল কোন বাইকটি বেস্ট? আমি মনে করি এই দুটি বাইকের মধ্যে লিফান কেপিআর 165R বাইকটি বেস্ট ওভারঅল সব দিক দিয়ে। এখন 4V বাইকটি বিক্রি করে লিফান কেপিআর কেনা কতটুকু যুক্তিসম্পন্ন? ওয়েল, আপনি যদি একটি মোস্ট পাওয়ারফুল, মোস্ট গর্জিয়াস লুক, মোস্ট ব্রেকিং সিস্টেম কোয়ালিটি, ইভেন বিল্ড কোয়ালিটি সম্পন্ন বাইক চান তাহলে আপনি 4V বিক্রি করে বা 4V না কিনে কেপিআর 165R বাইকটি কেনা বেটার বলে আমি মনে করি। সো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে নেন, কমেন্ট করে জানেন ভিডিওটি কেমন হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড গাইজ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওটিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সি ইউ।